বাজার থেকে বর নিয়ে এসেছে শাপলা আর কচু শাক, দুটোই আমার প্রিয় জিনিস। তো শাপলা আমি লাস্ট খেয়েছিলাম আমার দিদার হাতে অনেক বছর আগে। তা আমি বলেছিলাম শাপলা এনো, দিদার কথা মনে পড়াতে সেদিন আমি বরকে বলেছিলাম শাপলা এনো, শাপলা রান্না করব। তারপর ইউটিউব দেখে ভালো একটা রেসিপি খুঁজে বের করলাম। অ্যাকচুয়ালি দিদা তো আর বেঁচে নেই, না হলে দিদার কাছ থেকেই জেনে নিতাম কী করে রান্না করতে হয়। তো শাপলাগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর দেখো একটা প্যানের মধ্যে 4-5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। করে এটা মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিত। তারপর কড়াতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার শাপলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপর দিয়ে দিব ওই রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরের যে পেস্টটা সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু চচ্চড়ের মতো হবে দেখতে ঠিক সেই সময় নামিয়ে নেব। বিশ্বাস করবে না বন্ধুরা এত টেস্টি হয়েছে খেতে, কি আর বলবো। এত সিম্পলভাবে এত তাড়াতাড়ি একটা রেসিপি এত টেস্টি হবে খেতে আমি ভাবতেই পারিনি। আর সত্যি বলছি 10 থেকে 12 মিনিট সময় লেগেছিলো আমার এই শাপলাটা রান্না করতে, খুব বেশি সময় লাগেনি। আর সেদিন দুপুরে আমি শাপলা দিয়েই পুরো ভাতটা খেয়েছি, আর কিচ্ছু নেইনি পাতে। আর আমাদের গাছে একটা ডোলে লঙ্কা হয়েছিল, সেই লঙ্কাটাও বসিয়ে দিলাম একটা গার্নিশিংয়ের জন্য। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও নিও।